দেখুন, এটা একটা সর্বৈব ভাওতা এবং মিথ্যা কথা। ভারতবর্ষের ইউপিএ সরকার যখন ক্ষমতায় ছিল, এক ব্যারেলের দাম ছিল $108। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এমন অবস্থা গেছে যেখানে বিশ্বের বাজারে এক ব্যারেল তেলের দাম $20 হয়েছে। আজকে বিশ্বের বাজারে এক ব্যারেল তেলের দাম $65। কংগ্রেসের আমলে $108 এক ব্যারেল, আজ $65 এক ব্যারেল। কংগ্রেসের আমলে পেট্রোলের লিটারের দাম ছিল $71 এক লিটার, আজকে সেখানে $100 কাছাকাছি এক লিটার। তাহলে বুঝতেই পারছেন বিশ্বের বাজারে তেলের দামের সঙ্গে ভারতবর্ষের তেলের দামের কোনো সম্পর্ক নেই। এবং শুধু তাই নয়, গত ছ বছরে এই ভারতবর্ষের বিজেপি সরকার শুধু তেলের উপরে এক্সাইজ ডিউটি বাড়িয়েছে পেট্রোল এবং ডিজেলে। কত জানেন? পেট্রোলে এক্সাইজ ডিউটি বাড়িয়েছে 840%, আর ডিজেলে এক্সাইজ ডিউটি বাড়িয়েছে 258%। আরও বলি আপনাকে, শুধু ভারতবর্ষ নয়, আমাদের আশেপাশে আরও অনেক দেশ আছে। চলে যান সীতার দেশ নেপাল। সীতার দেশ নেপালে এক লিটার তেলের দাম দাঁড়াচ্ছে কত? $60। চলে যান রাবণের দেশ শ্রীলঙ্কা, সেখানে এক লিটার তেলের দাম দাঁড়াচ্ছে $65। চলে আসুন রামের দেশ ভারতবর্ষ, বিজেপির কথা অনুযায়ী সেখানে এক লিটার তেলের দাম দাঁড়াচ্ছে $100। চলে যান দুশ্মনদের দেশ পাকিস্তান, সেখানে এক লিটার তেলের দাম দাঁড়াচ্ছে $51। চলে যান বন্ধু দেশ ভুটান, সেখানে এক লিটার তেলের দাম দাঁড়াচ্ছে $62। এবার ধর্মেন্দ্র প্রধানকে বলবো আমার এই প্রশ্নগুলোকে সামনে রেখে আপনি জবাব দিয়ে আমাদের খুশি করে দিন, তাহলে আমরা সবাই তেলের দাম বাড়ানোর পক্ষে আপনার সওয়াল করতে থাকবো। আরেকটা চালাকি কী হচ্ছে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সে কী করলো, $1 ভ্যাট কমিয়ে দিল। আরেক ঢপবাজি, যখন করোনা চলছে, যখন লকডাউন চলছে, তখন গড়ে এই সরকার লকডাউন এবং করোনা সুযোগ নিয়ে বহুবার তার ভ্যাট বাড়িয়েছে, বহুবার তার ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট সে বাড়িয়েই গেছে। এখন কি করছে, $1 কমিয়ে দেখাচ্ছে আমি কত কি করে দিলাম। চলে যান ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার এক লিটার পেট্রোলে কত দাম কমিয়েছে, $12। ছত্তিশগড়ে $12 কমায়, বাংলায় $1 কমায়। কোন বাংলায়? যে বাংলা দিদিভাই আমাদের আদরের দিদিভাই পরিযায়ী শ্রমিকদেরকে ঢুকতে না দিয়ে এ বাংলার অনেক সুনাম অর্জন করেছেন, সেই দিদিভাইয়ের আমলে করোনায় এ পশ্চিমবঙ্গের সরকার কতবার তেলের দাম বাড়িয়েছে আপনারা খালি খোঁজ নিয়ে দেখুন। তাই কালকে আমি বলেছিলাম পকেটমার বাস স্ট্যান্ডে এলো, একটা লোকের $100 পকেটমারি করলো, সেই পকেটমার পরে তার দুঃখ হলো, আরে আমি যে যাত্রীটার $100 মেরে দিলাম সে বাড়ি যাবে কি করে। তখন পকেটমারের দয়া হলো, আচ্ছা আপনি বাড়ি যান আমি আপনাকে $5 দিচ্ছি। সেই যাত্রী ভাবলো এমন মহান লোক কি পৃথিবী থেকে হয়, আমার $100 পকেটমারির কথা সে কী করে বুঝলো, আমার দুরবস্থার কথা সে কী করে জানলো, এবং সে কীভাবে আমাকে সাহায্যের হাত বাড়িতে পারলো, তাই তাকে ধন্যবাদ। তা দিদিকেও বাংলার মানুষ ধন্যবাদ জানাবে।